पंचपत्र होते जल निये प्रथमे आपनार हाथेर बाम दिके जे बाटी थाके ताते प्रभुर हाथ धोवाते होबे। तारपर चारिपाशे जल छिटिये दिये प्रतिटी भोगेर बाटी एवं पात्रे ओई जल छिटिये दिन। কথায় আছে যে যতটা জলে নামবে সে ঠিক ততটাই ভিজবে, তাই নিয়মনিষ্ঠার বিষয়টিও ঠিক সেই রকম। যারা মনে শুদ্ধতা নিয়ে যতটা করতে পারবে ততটাই বেশি পুণ্য সঞ্চার হবে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি একাদশীর উপবাস কিভাবে এবং পারণ কিভাবে করবেন এবং পারণের দিন কিভাবে ঠাকুরের পূজা এবং ভোগ লাগাবেন সেই বিষয়েই। বন্ধুরা, উপবাস শব্দের অর্থ হলো নিকটে বাস। কার নিকটে বাস? শ্রীহরির নিকটে। কিন্তু এর জন্য না খেয়ে কেন থাকতে হবে? আসুন আমরা প্রথমে জানি খেলে এবং না খেলে আমাদের কি কি হয়। আমরা দেখতে পাই সাধারণত আমরা যখন খাই তখন আমাদের ঘুম পায় এবং অলসতা বৃদ্ধি পায় এবং ইন্দ্রিয় চঞ্চলতাও বৃদ্ধি পায়, যা ভগবান সেবায় বাধা দেয়। তাই না খেয়ে থাকলে এই সকল কম হয়, আমাদের সকল ইন্দ্রিয় দুর্বল হয়ে পড়ে আর তখন ভগবান সেবার যোগ্য হয়, কারণ ভগবান বলেছেন সকল কিছু ত্যাগ করেই আমার শরণাপন্ন হও। তাই এই দিনে শ্রীহরির নিকটে থেকে বা হরিবাস অনুষ্ঠান করে ভগবানের গুণগানের মাধ্যমে সারা দিনরাত যেন অতিবাহিত করতে পারি। ওই দিন আপনি একান্তই না পারলে কিছু ফলমূল দুধ খেতে পারেন। একাদশীর দিনে নিরাহার করার বিধি রয়েছে। একাদশীতে পঞ্চপ্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। ইহার একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। ধান, গম, ডাল, শস্য, সিম জাতীয় খাদ্য ত্যাগ করা উচিত। এছাড়া আর যেসব জিনিস করা নিষেধ রয়েছে। একাদশীতে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন রক্তক্ষরণ না হয়। সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকই রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য, ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ পাঁচফোড়নে সরিষার তৈল ও তেল থাকতে পারে যা বর্জনীয়। একাদশীতে শরীরে প্রসাধনীয় ব্যবহার নিষিদ্ধ। সকল প্রকার ক্ষৌরকর্ম, শেভ করা এবং চুল ও নখ কাটা নিষিদ্ধ। একাদশীতে সারা রাত জেগে ভগবানের নাম গুণগান শোনার বিধি রয়েছে, তাতে তাহার মহাপুণ্য লাভ হতে পারে। এবার আসুন আমরা জানি কিভাবে পালন করবেন। পারণ শব্দের অর্থ উপবাস ভাঙ্গা, ইংরেজিতে বলে ব্রেকফাস্ট। অর্থাৎ দীর্ঘ কিছু সময় না খেয়ে থাকার পরে যদি কিছু খাওয়া যায় ধর্মীয় ভাষায় তাকেই বলে পারণ। ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান শেষ করবেন। স্নান শেষ করে মায়েরা ভোগ রান্না করবেন আর বাসার অন্যান্য সদস্যরাও কিন্তু ঘুমিয়ে থাকবেন না। তারা ফুল তোলা, মালা গাঁথা, তুলসীর চয়ন, কেউ চন্দন লেপন এইসব করবেন। এবার রান্না শেষ হলে তা প্রভুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন। মনে রাখতে হবে ভোগ নিবেদনের পূর্বে ভগবানকে পূজা করে আরতি শেষ করতে হবে। তারপর আরতি শেষে প্রভুর চরণ হতে ফুল তুলসী উঠিয়ে তা একটি বাটিতে রাখুন। জায়গাটি সুন্দরভাবে পরিষ্কার করে প্রথমে একটি আসন পাতবেন। তারপর আসনের দুই পাশে দুটি গ্লাস এবং মুখ শুদ্ধি সহ হাত ধোয়ার বাটি দিতে হবে। এবার অন্নের চারপাশে সুন্দরভাবে আপনার রান্না করা জিনিসগুলো সাজিয়ে রাখবেন, যেমন প্রথমে ভাজি সিদ্ধ, তারপর ডাল, শাক, রসা, চাটনি এবং মিষ্টান্ন ও ফল। উল্লেখ্য, সকল কিছু একসাথে না দিয়ে আলাদা আলাদা বাটিতে দিলে ভালো হয়। একবার আপনি ভেবে দেখুন না, আমরা সকল কিছু যদি একটি পাত্রে খাই তাহলে আমাদের কেমন লাগে? আমরা অবশ্যই আরাম অনুভব করি যখন প্রতিটি আইটেম আমাদের ভিন্ন ভিন্ন বাটিতে থাকে। তদ্রূপ ভগবানকে ভোগ দেওয়ার সময় সকলে নিজের মনে করেই ভগবানকে সেভাবে আলাদা আলাদা করে ভোগ দিবেন। মনে রাখতে হবে সকল দ্রব্যের উপর যেন তুলসীপত্র থাকে এবং অন্যের উপর মঞ্জুরি।
এরপর পঞ্চপত্র হতে জল নিয়ে প্রথমে আপনার হাতের বাম দিকে যে বাটি থাকে তাতে প্রভুর হাত ধোয়াতে হবে। তারপর চারিপাশে জল ছিটিয়ে দিয়ে প্রতিটি ভোগের বাটি এবং পাত্রে ওই জল ছিটিয়ে দিন। এরপর আপনার গুরুপদত্ত দীক্ষা মন্ত্র প্রতিপাতে জপ করে নিবেদন সমাপন করুন। প্রণাম শেষ করে দরজাটি 10 থেকে 15 মিনিট বন্ধ রাখুন। একটি মানুষের খেতে স্বাভাবিকভাবে যতটুকু সময় লাগে ঠিক ততটাই। এই সময়টি আপনি হরিনাম বা ভোগ আরতি কীর্তন করতে পারেন। তারপর 15 মিনিট শেষে দরজা খুলে প্রণাম করে আচমন করিয়ে যে পাত্র যেখানেই ছিল সেখানেই রেখেই প্রতিটি পাত্রে গুরুদেবের মন্ত্র জপ করে দিন বা প্রসাদটি গুরুদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিন। এভাবে আরও 5 মিনিট রাখুন। তারপর আসনটি তুলে জায়গাটি পরিষ্কার করে উক্ত মহাপ্রসাদ আপনারা গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। তো বন্ধুরা, যদি আজকের বিষয়ে কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেটি জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগৎ বন্ধু।